সাইকেল চালিয়ে পুরো দেশ ভ্রমণ করলো রাজ্যের একজন ছেলে, তার নাম বাপি দেবনাথ। বাড়ি আগরতলার চন্দ্রপুরে। তিন মাস সাইকেল চালিয়ে পুরো দেশ ঘুরে অবশেষে শুক্রবার রাজ্যে ফিরল সে। শনিবার রওনা দিলেন মাতা ত্রিপুরার শরীর আশীর্বাদ নিতে। পথে তার সঙ্গে যাবতীয় আলাপ নিউজ ভ্যানগার্ডের প্রতিবেদকের। আলাপ ছাড়িতাই নিজের অভিজ্ঞতার কথা জানালেন বাপি। সাইকেলে চড়ে সমগ্র দেশ ভ্রমণ করলো রাজ্যের ছেলে, নিজের একটি সামান্য বাইসাইকেল চড়ে। চড়ে বেরিয়েছেন হিমালয়ের পাহাড়, আবার দাগ কেটেছেন বঙ্গোপসাগরের উপকূলেও। বহিরাজ্য থেকে বিভিন্ন বাইসাইকেল রাইডিং সংস্থাগুলি থেকে এই সকল পদক্ষেপ আগে লক্ষ্য করা গেলেও রাজ্য থেকে স্বপ্ন দেখে তাকে আবার পূরণ করে দেখানো মোটেও চারটিখানি কথা নয়। কিন্তু রাজধানীর চন্দ্রপুরের বাপি দেবনাথ তা খুব সফলতার সহিত করে দেখেছেন। এবছর জুলাই মাসে যাত্রা শুরু করে কলকাতা হয়ে দক্ষিণ ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোর এবং সেখান থেকে সোজা লাদাখ, জম্মু কাশ্মীর, এক কথায় সমগ্র দেশে তার সাইকেলের চাকার দাগ কেটেছেন বাপি দেবনাথ। তার সাথে রাজ্যের নাম গর্বের সহিত প্রচার করেছেন সমস্ত দেশে। তিন মাসের এই গৌরবময় অধ্যায় পার করে শেষ পর্যন্ত শুক্রবার রাজ্যের বুকে পা রাখেন বাপি। আর পা রেখেই সোজা চললেন মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিতে, সঙ্গী সেই বাইসাইকেল। রোমাঞ্চকর যাত্রার বিভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে তিনি কথা বললেন আমাদের প্রতিনিধির সাথে। কিভাবে দক্ষিণ ভারতের মাতৃভাষার প্রচার করেছেন, কিভাবে রাজ্যের উপজাতি অংশের মানুষের চিরাচরিত পোশাকের প্রশংসা শুনেছেন দেশের মানুষের মুখে, আবার কিভাবে কাশ্মীরের দুর্গম হিমালয় দুর্ঘটনার শিকার হয়েছেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরলেন বাপি দেবনাথ। আর এই পুরো রাইডটা আমি বাবাকে উপহার দিলাম আর গোটা ত্রিপুরাবাসীকে উপহার দিলাম। কারণ আমার মতে একটা জিনিস মনে হয় কি, যখন ত্রিপুরার নামটা নিয়ে ঘুরছি সারা ভারতে, এর থেকে বড় গর্ব আমার কাছে কিছু না। আচ্ছা, তোমার এই রাইডে তোমার মূল স্লোগান কি ছিল? ইন্ডিয়া নেভার গিভ আপ। নিজে যদি হারতে না চাও পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না, আর তুমি যদি নিজের কাছে হেরে যাও সাধারণ একটা তৃণও তোমাকে হারিয়ে দেবে। অ্যান্ড সেফ ফরেস্ট সেফ ফিউচার। তার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং আমাদের যে ক্লাইমেটগুলো চেঞ্জ হয় সেটা সম্পূর্ণভাবেই ফরেস্টের কারণে। আর আমরা দিনকে দিন এতটাই অগ্রসর হয়ে যাচ্ছি আর এত মডার্নাইজ হয়ে যাচ্ছি যে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সংস্কৃতিটা সাথে আমাদের গাছপালাটাও খুবই প্রয়োজন। লাদাখের মধ্যে আমি এরকম অনেক পাখি দেখেছি যেগুলো বিলুপ্তির পথে, মানে অন্য কোথাও দেখা যায় না, কিন্তু লাদাখে আছে বা কেরালে আছে বা অন্য কোনো ফরেস্ট এরিয়াতে আছে। তো সেগুলো তো বেসিক্যালি ওই কারণটাই না, গাছপালা যে জায়গাতে আছে সেই জায়গাতে আমাদের মানে অ্যাটমসফিয়ারটা ব্যালেন্স হয়ে আছে, সেই ব্যালেন্সটা নষ্ট হয়েছে। তার জন্যে আমার পিঠে লেখা আছে ইন্ডিয়া নেভার গিভ আপ। করোনাতে আমরা ফাইট করলাম, আমরা হার মানিনি, কন্টিনিউ। রাজ্য সাইক্লিং এর জন্য সরকারি বা বেসরকারি কোনো প্রকার সহযোগিতা না থাকলেও নিজস্ব উদ্যোগে এই কৃতিত্ব অর্জন করেছেন বাপি। আর তার এই যাত্রায় তিনি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন ধ্বংসের বিরুদ্ধে প্ল্যাকার্ড লাগিয়েছেন তার সাথে। করোনার সাথে দেশের যুদ্ধকেও তিনি দৃঢ়তার সহিত উদযাপন করেছেন তারই অনন্য যাত্রায়। আগামী দিনে সরকারি সহযোগিতা পেলে সাইক্লিংয়ে বিশ্ব রেকর্ড করতে চান বাপি। প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটা বাজে তখন, তো আজকে আবার দেলেমুড়া থেকে রান করলাম। ওখান থেকে রান করার পর আমি রাজবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তারপর ভাবলাম যে রাজবাড়িতে না গিয়ে আগে মায়ের মন্দিরে যাই, ত্রিপুরেশ্বরী মন্দির। ওখান থেকে সাবরুম থেকে আমি আবার বিলোনিয়া বা সোনামুড়া কমপ্লিট করে রাজবাড়িতে যাব এবং রাজবাড়ি থেকে চৌদ্দদেবতা মন্দিরে যাব। কারণ আমাদের তিনি 6000 কিলোমিটার সাইকেল চালিয়ে এই অনন্য নজির করতে চান, এর জন্য তিনি সহযোগিতা চাইলেন রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।